বন্ধু যখন শত্রু। মাত্র কদিন আগেও তিনি ছিলেন বাফুফের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, ফেডারেশনের ইট কাছেও তাকে তোয়াজ করে চলত। কিন্তু বাংলার নতুন বছরে জীর্ণ জরা ভুলে নতুনকে বরণের দিনটা কালো এক অধ্যায় হয়ে আছে দেশের ফুটবলে। ভয়ঙ্কর দিন ছিল আবু নাঈম সোহাগের জন্য, এক মুহূর্তেই বনে গেছেন চালক থেকে খলনায়ক। দুর্নীতির অভিযোগে দুই বছরের জন্য তাকে নিষিদ্ধ করে ফিফা। একসময় তার মাথায় যাদের হাত ছিল দুঃসময়ে, সে হাত সরিয়ে নিয়েছে সালাউদ্দিনের কমিটি, উল্টো তাকেই বলির পাঠা বানিয়ে পিছু হটেছে সালাউদ্দিন অ্যান্ড গং। কিন্তু ব্যর্থতার দায় তার একার নয় বলে মনে করেন দেশের সাবেক ফুটবলাররা। ব্যর্থতার দায় সালাউদ্দিনের কমিটিরও আছে বলে মনে করেন তারা। সময় থাকতে তাই সালাউদ্দিনের কমিটিকে পদত্যাগের পরামর্শও দিলেন দেশের সাবেক এই ফুটবলার ও সংগঠক। পুরো কমিটির যে মন মানসিকতা এবং যেভাবে তারা ফুটবল নিয়ে নাড়াচাড়া করছেন, যেভাবে নার্সিং করছেন, টোটালি দে হ্যাভ ফেল্ড। এখন তাদের সময় আসছে সম্মানের সহিত বিদায় নেওয়া। সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, অবশ্যই তাদের সরে যাওয়া উচিত ভালোভাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। একসময় বাফুফেতে নিয়মিত পদচারণা ছিল শেখ মোহাম্মদ আসলামের। কাজী সালাউদ্দিনের কাজ সম্পর্কে বেশ ভালোই ধারণা আছে তার। সোহাগকে আজীবন নিষিদ্ধ করে কোনো রকমে তদন্ত কমিটি করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ফেডারেশন, এমনটাই অভিযোগ সাবেকদের। তবে তদন্ত কমিটি যেন শুধু আইওয়াশ না হয়ে খুঁজে বের করে দুর্নীতির সঙ্গে জড়িত বাকিদেরও, এমনটাই চান সাবেকরা। তদন্ত কমিটি যারা করেছে, এটা আমি জানি না এটা আইওয়াশ কি না, বাট কতটুকু তদন্ত করে তারা ফাইন্ডিংস কী পাবে, কারণ এই যেখানে ফাইন্ডিংস যেহেতু বেরিয়ে দিয়েছে ফিফা এবং আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দিজ আর দ্য ফল্টস, সো এই জায়গাগুলো ওনারা সাবসাইড করতে পারবে না। তো সেক্ষেত্রে ওনাদের আরও বেশি করে চুলচিরা বিশ্লেষণ করেই জাতির সামনে তুলে ধরা উচিত। সেই সঙ্গে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককেও সতর্ক হয়ে ফুটবলের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন আসলাম। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।